हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर 20টি একদম লেটেস্ট আপডেট। প্রথমেই দেখে নেব আজ সকালের বাছাই করা তাজা ও লেটেস্ট হেডলাইনগুলি। সেগুলি জানানোর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিয়ে একটা লাইক প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর। একদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা যখন আদালতে জামিনের লোভে ফাঁস করেছে একাধিক তথ্য, তা সত্ত্বেও তাদেরকে আবারও দেয়া হয়েছে 14 দিনের জেল হেফাজতে। ঠিক এই সময়তেই আবার 200 কোটি উদ্ধার আমদানিতে যুক্ত তৃণমূলের আরো একটি নেতা। অন্যদিকে আবার কেঁচো খুঁড়তে কেউটে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ, এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুধু তাই নাই, আবারও তলব করলো এবার সিআইডি কয়লা পাচার কাণ্ডে ধরা পড়লো ভবানী ভবনে জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারিকে এবারে তলব করলো সিআইডি কয়লা পাচার কাণ্ড ডাক পড়ল ভবানী ভবনে। সাথে রয়েছে ব্যাপক এবার ট্রোলের শিকার হচ্ছে শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মাই বডি কে নিয়ে। পোস্টার নিয়ে হাজির তৃণমূল, পাল্টা বিক্ষোভ ও বিজেপি ধুন্ধুমার বিধানসভা। অন্যদিকে আবার 4 তৃণমূল নেতার 50 কোটি সম্পত্তির হদিশ, হাসতে পারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে রয়েছে গতদিনে আক্রান্ত পুলিশকে দেখতে যাওয়াই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ওই জায়গায় আমি থাকলে মাথায় গুলি চালাতাম, ঠিক এই সময়তেই বিস্ফোরক দিলীপ, কালীঘাটের বাইরে বেরোলে অনেক কিছু হয়ে যাবে অভিষেককে হুমকি দিলীপে। একই সাথে রয়েছে সামনে দুর্গা পুজো, তারপর রয়েছে পঞ্চায়েত নির্বাচন, ঠিক এই মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 89,000 শিক্ষক নিয়োগ ঘোষণা করে দিলেন মমতা। অন্যদিকে আবার ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এসএসসি কাণ্ড নিয়ে পুজোর আগেই চাই চাকরি। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, জানলে আপনিও অবাক হবেন। দিনের পর দিন যখন চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চলছে ব্যাপক দুর্নীতি, ধরা পড়ছে সিবিআই বা ইডির হাতে নেতা মন্ত্রীরা, ঠিক এই সময়তেই যখন চাকুরিহীন যুব সমাজ। অন্যদিকে পুজোতে মুখ্যমন্ত্রীর বড় নিদান, পুজো আসছে চা বিস্কুট তেলে ভাজা ঘুগনি নিয়ে বসে যান, কারিগরি শিক্ষার মঞ্চে মুখ্যমন্ত্রীর পরামর্শ। শুধু তাই নাই, রয়েছে আজকের আরো একটি বড় খবর, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন এ মাসে, যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তাদের জন্য রয়েছে আরো বড় ঘোষণা। তাহলে কি তারা আর পাবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, বা বন্ধ করে দেয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কি রয়েছে দেখে নেব বিস্তারিত। শুধু তাই নাই, রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় খবর, এক নিম্নচাপ কাটতে না কাটতে ধেয়ে আসছে এর থেকেও এক গভীর নিম্নচাপ, আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা। আবারও কোথায় থেকে 200 কোটি টাকা উদ্ধারের হদি, কোন কোন তৃণমূল নেতা জড়িত, বা জিতেন্দ্র তিওয়ারি কয়লা পাচার কাণ্ডে কিভাবে জড়িত, কি প্রমাণ পেল সিআইডি, বা তৃণমূলের কোন কোন নেতার 50 কোটি সম্পত্তি রয়েছে। শুধু তাই নাই, দেখে নেব কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আবারও সিবিআই বা ইডি কেন গ্রেপ্তার করলো, বা লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন এখনো পর্যন্ত ঢোকেনি, বা যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপটি কবে থেকে শুরু হতে পারে। শুধু তাই নাই, দেখে নেব পার্থ বা অর্পিতা আদালতে জামিনের লোভে কোন কোন তথ্য ফাঁস করলো, কেন আবারও পার্থকে হেফাজতে নিতে চায় সিবিআই। তাই ভিডিওটি আপনি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ দুপুর 12টায় নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদে তদন্তকারী অফিসারদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কল্যাণময়কে গ্রেপ্তার করলো সিবিআই। এবারে তার শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হলো হাসপাতালে। একই সাথে আবার কয়লা পাচার কাণ্ডে এবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করলো সিআইডি। রাজ্যের গোয়েন্দা সংস্থা তাকে কাল ভবানী ভবনে গিয়ে হাজিরা দিতে বলেছে। এ সম্পর্কে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমি এখনো কিছু জানি না, কাল গিয়ে দেখি না কি জানতে চাই ওরা। ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রাজ্যের 10 IPS কে দিল্লিতে তলব করেছে, তদন্ত করেছে সিবিআই ও। একই সাথে আবার তৃণমূলে 4 নেতার মাথায় পড়তে চলেছে হাত। তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলার 1 বিধায়ক ও 3 জন নেতার 50 কোটি টাকার সম্পত্তির খতিয়ান দিলেন রাজ্যের
কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়কদের সাহায্য করা হয়েছে বলে দাবি। তিনি বলেন, তৃণমূলের 100 জন বিধায়ক নেতা ব্লক সভাপতির সম্পত্তির হিসাব আমার কাছে রয়েছে, পার্টি অফিসে এদের অনেক টাকা নেওয়া ছবি আছে, এসব নেতার সম্পত্তির হিসাব ইডি কে দেব। অন্যদিকে আবার কলকাতা বন্দরে উদ্ধার 200 কোটির মাদক আমদানিতে যুক্ত তৃণমূল নেতা দাবি সুকান্ত। কলকাতা বন্দরের কন্টেনার থেকে উদ্ধার মাদকের সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। শরীফুল মোল্লা ওই ব্যক্তির সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠক করে দাবি করেন সুকান্ত। একই সঙ্গে তার দাবি, মাদক ধরা পড়ার পর রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে অন্তত 16 বার বৈঠক করেছেন তিনি। সুকান্তর আশঙ্কা, মাদক পাচারে যুক্ত থাকতে পারে ওই মন্ত্রী টাকাও। অন্যদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের কোন রকম কাকুতি মিনতি বা একাধিক তথ্য ফাঁস করার পরও যখন আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে, ঠিক এই সময়তেই ইডির পরে বা রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চাই সিবিআই। আলিপুর জজকোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আবেদন করা হয়। সিবিআই দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে বারবার উঠে আসছে পার্থর নাম, তাই তাকে জেরা করতে চান তদন্তকারীরা। আগামীকাল আলিপুর জেল থেকে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। অন্যদিকে রয়েছে আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা এ মাসে যাদের ঢোকেনি তাদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর। ইতিমধ্যেই রাজ্যে একটি ভুয়ো কথা ছড়িয়ে আসছে, বন্ধ হতে চলেছে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা। তবে এমন ধরনের কোন রকম নোটিশ বা নোটিফিকেশন আসেনি, কোনো একটি কারণে এই মাসে টাকা একটি ঢুকতে দেরি করছে, সবাইকে অপেক্ষা করতে বলা হয়েছে, এ মাসেও তাদের টাকা পাবে। আবার অনেকেই মনে করছে পুজোর আগে হয়তো মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কিছু দিতে পারে, যার ফলে এমনটাই দেরি করছে, কারণ সামনেই রয়েছে দুর্গা উৎসব, দুর্গা উৎসবে ব্যয়বহুল খরচা, সেজন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবারে পুজোর উপহার হিসাবে লক্ষ্মীর ভান্ডারে বেশ কিছু টাকা বেশি দিতে পারে। অন্যদিকে যখন দাবি করছে পার্থ, অনুব্রত সহ একাধিক নেতা মন্ত্রীরা যখন টাকা নিয়ে দুর্নীতি করছে, সে ওই টাকা নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা ছিল, যার ফলে সিবিআই বা ইডির হাতে টাকা যেতে আর দিতে পারছেন না টাকা। এমন ধরনের এইসব ভুয়ো কানাঘুষো চলছে গোটা রাজ্য জুড়ে। তবে এমন কিছুই নয়, এখনো পর্যন্ত এই ধরনের কোনো সরকারি ভাবে খবর পাওয়া যায়নি, সবের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা। যদি আপনার টাকা ঢুকে না থাকে তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আপনার অ্যাকাউন্টে ঢুকবে এ মাসের টাকা। এর সাথেই রয়েছে আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে আরো একটি বড় খবর, ধেয়ে আসছে ফের একটি নিম্নচাপ। একই সাথে রয়েছে এবার ধুমধুমার বিধানসভা, শুভেন্দু অধিকারীর ডোন্ট টাচ মাই বডি মন্তব্যের আঁচ এবার বিধানসভাতেও। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তাল অধিবেশন কক্ষ, শেষ পর্যন্ত ওয়াকআউট করলো বিজেপি, পাল্টা গোটা বিধানসভা চত্বরে মিছিল করে ঘুরলেন তৃণমূল বিধায়করাও। এর সাথেই রয়েছে পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা, কারিগরি শিক্ষায় বাংলা 1 নম্বর। উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, কারিগরি শিক্ষায় বাংলা দেশের মধ্যে 1 নম্বর। বলেন, স্কুল শিক্ষার্থীদের উর্দি তৈরি করানো হচ্ছে বাংলার তাঁতিদের দিয়ে, এখন সব হচ্ছে, পোনা মাছ পাবেন, ডিম সব পাবেন, আগের বাইরে থেকে আসতো, এভাবেই নিঃশব্দে কাজ তৈরি করছি আমরা, কারিগরি শিক্ষা নিয়ে বাড়িতেই ছোট দোকান খুলুন। অন্যদিকে আবার পুজো আসছে, চা বিস্কুট তেলে ভাজা ঘুগনি নিয়ে বসে যান কারিগরি শিক্ষার মঞ্চে, পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার। খড়গপুর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা প্রকল্পের কারিগরি শিক্ষায় সফলদের নিয়োগপত্র বিতরণের সভায় একাধিক কর্মসংস্থানের দিশা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সব জেলা মিলিয়ে যেমন 30,000 কর্মসংস্থানের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি একই মঞ্চ থেকে ফের চপ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহের পরামর্শ দিলেন। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, 89,000 শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিগগিরই 89,000 শিক্ষক নিয়োগ করা হবে বলে জানান তিনি। এদিন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, 2,63,000 শিক্ষক নেওয়া হয়েছে, আরো 10,000 প্রফেসর নিয়োগ হচ্ছে। এদিন উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খুব জলদি আবারও 89,000 শিক্ষক নিয়োগ করা হবে, তবে কচুরিপানা শুকিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, খাবার থালা তৈরি হচ্ছে, এসব নিয়ে একটু ভাবুন। একদিকে যেমন পুজো কমিটিকে দেওয়া হচ্ছে 60,000 টাকা, অন্যদিকে আবার পুজোর আগেই 30,000 চাকরি প্রার্থীদের চাকরির ঘোষণা করার পরও আবারও রয়েছে 89,000 শিক্ষক নিয়ে বড় ঘোষণা। অন্যদিকে আবার পুজোকে কেন্দ্র করে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশাল ঘোষণা, যা জানলে আপনাকেও অবাক করে দেবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে